উঠো তো, উঠো, অফিস যেতে হবে, উঠো, তোমার অফিসের টাইম আছে, উঠো, দেরি হয়ে যাবে, উঠো না, হাই উঠো, শুনতেছো, অফিস মিস করবা তো, আয়। তোমাকে ধাক্কা দিয়ে না ফালালে তুমি ঘুম থেকে উঠো? তুমি যদি ঘুম থেকে না উঠতে তুমি তো অফিস মিস করতে, আর অফিস মিস করলে তো আমাকেই বলতে, আমি কেন উঠাই নাই? এই আমার অফিস মিস যেত, জাহান্নামে যেত। আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। কখনো কোন জায়গায় লেখা আছে, কোন জায়গায় দেখছো যে ওয়াইফ হাজবেন্ডকে লাথি মেরে ধাক্কা দিয়ে খাট থেকে ফালাই দেয় সকালে ঘুম থেকে ওঠার নামে? হ্যাঁ, এত রুক রেসপেক্ট নাই তোমার? তো কিভাবে উঠাবো, করবোটা কি? তুমি একটা ওয়াইফ, আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ডকে কেউ ধাক্কা দিয়ে এভাবে খাট থেকে ফালাই দেয় নাকি? কোথায় আদর সব করে বুঝাই বলবা যে উঠো উঠো বাবা, উঠো উঠো? আবার হাত বুলাই 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 বেলা উঠাবা তুমি? একবার না উঠলে বারবার হাত বুলাবা, বলবা উঠো বাবু, সোনা উঠো, তোমার অফিস মিস হচ্ছে, লাথি মেরে ধাক্কা মেরে ফালাই দিবা নাকি? অসভ্য। তোমার মতো হাজবেন্ডকে এভাবেই উঠাইতে হয় বুঝছো? তুমি ওই আদরের যোগ্য না। এখন যাও, রেডি হও, অফিস যাও, যত সব ঘুমের ডিস্টার্ব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি আপনার নাস্তা বানাতে ভালো লাগে? একদিন দুদিন ঠিক আছে, তাই বলে কি প্রতিদিন? আপনি যদি বিয়ের পর নাস্তা না বানান তাহলে আপনার শ্বশুরবাড়ির লোকজন এটার জন্য মাইন্ড করবে। শুধু শ্বশুরবাড়ির লোকজন না, আপনার হাজবেন্ডও মাইন্ড করবে। আচ্ছা, এটাই কি একটা মেয়ের কাজ? বাহ, কি চমৎকার ঘুমাচ্ছে। এই যে, এই যে রানী এলিজাবেথ, উঠবেন কি? হ্যাঁ, মানে আমি বুঝলাম না, নর্মাল ন্যূনতম কার্ডিসি নাই, বিহেভ জানো না তুমি? আই মাস্ট সে, তুমি বিহেভ জানো না, তোমার কেউ শেখায় নাই, এটা রেসপন্সিবিলিটি নাই, ভালোবাসা তো দূরের কথা, কিচ্ছুই নাই। ঘুমাচ্ছ তুমি? তোমার হাজবেন্ড বাইরে যাচ্ছে, তুমি ঘুমাচ্ছ? কি হয়েছে? আরে বাবা, তোমার হাজবেন্ড বাইরে যাচ্ছে, তুমি তো মানে একবার একটু উঠে জিজ্ঞেস করবে, আমার আগে তো উঠবা, উঠে তুমি আমাকে বলবা, ইউ শুড আস্ক মি যে বাবা তুমি কি খাবা, নাস্তায় তুমি কি খেতে চাও, এটা বলবা না তুমি? আচ্ছা, একদিন নাস্তা বানাইনি তো কি হয়েছে বলো তো, আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি তুমি তো বাইরে নাস্তা খেয়ে নাও। প্রতিদিন তো করো না, একদিনও করো না, বিয়ের পরে একবারও করো নাই। আমি বুঝতেছি না তুমি এরকম চিৎকার করতেছো কেন সকাল সকাল, সামান্য নাস্তার জন্য তুমি আমার সঙ্গে এরকম বিহেভ করবা? তুমি কি কোনোদিন বাসায় নাস্তা খাও না? হ্যাঁ বানাও, সেটা আমি চোখে দেখি না, আমি কখনো চোখে দেখিনি। তুমি বানাও নিজের জন্য, নিজে বানাও, নিজে নাস্তা খাও। বাহ, কি ক্যালকুলেশন তোমার, উঠো এক একটা নাস্তা বানাও, এক একা খাও। আমি খেতে পারি? আমি ভুলে গেছি কবে আমি নাস্তা খাইছি, সে মার হাতের গরম গরম পরোটা, ডিম ভাজি আর আলু ভাজি, এখানে হয় না, এখানে চলে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য নাস্তা বানাই আনি, এরপর তোমার চিৎকার। আরে রাখবে না তোমার নাস্তা, আমার সময় হয়ে গেছে, আমি লেট করতে পারবো না। কেন কেন চলে যাবো কেন? নাস্তা খেয়ে যাও, গরম গরম পরোটা খাবা, আলু ভাজি খাবা, আসো। আমি কই যাচ্ছি, তো বাইরে যাব। না না না, নাস্তা খেয়ে যাও, আসো। ওপেন আপ উইথ প্রণব।